আজকে আমরা দেখাবো ডিসপ্লের লাইট না আসলে কিভাবে সমাধান করতে হয়। এই সেটটা আমরা অন করলাম, কোনো লাইট নাই। হ্যাঁ, এই যে কোনো লাইট নাই ডিসপ্লেতে, দেখা যাচ্ছে কোনো লাইট নাই। হ্যাঁ, তো এটা আমরা শর্টকাটে শুধুমাত্র তাড়াহুড়া করে আমরা যদি একটা লাইট বানাতে চাই, শর্টকাটে আমরা কিভাবে লাইটটা বানাবো আমরা সেটা এখন দেখাচ্ছি। তাতারটা দাও। শর্টকাটের পদ্ধতিটা হচ্ছে জাম্পারে দুটো তার, পজ করো, আমরা কিপ্যাড লাইট থেকে দুটো তার জাম্পার করে বের করে নিলাম। জাম্পার বের করার পরে মিটার X1 দিয়ে কিপ্যাডের লাইটটা দেখে নিব। এই কিপ্যাডের লাইটটা আমার জ্বলছে। এখন এই জাম্পারের দুটো তার, তার দুটোকে আমরা নিয়ে নিয়ে এই যে আমাদের ডিসপ্লে পাতা, লাইট পাতা আছে ডিসপ্লের উপরে, লাইট পাতা আছে, লাইট পাতাতে আমরা কানেকশন দুটোকে আমরা লাইনটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে আমরা এখন আমার লাইটটা লাগানো ভুল হয়েছে, মানে উল্টো পাল্টা হলে জ্বলবে না। সেক্ষেত্রে আমরা পজ করো, একটু পজ করে দাও। আমরা এই লাইনটা যে আমাদের দুটো কিপ্যাড থেকে তার আসছে, এই তার দুটো তো আমরা লাইট পাতাতে লাগিয়েছি, তো অনেক সময় যদি উল্টা পাল্টা হয় জ্বলবে না। তো যদি না জ্বলে তাহলে সেক্ষেত্রে আমরা উল্টো করে লাগিয়ে নেবো। তাহলে আমরা দুটো কানেকশন লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এখন আমরা এটা ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে সেটটাকে এখন আবার অন করে দেখব। এই যে ডিসপ্লেতে আলো চলে এসেছে। তাহলে এভাবে শর্টকাটে আমাদের লাইট তৈরি করা যেতে পারে। প্রথম থেকে আমি জিনিসটা বলি, আমাদের এই কিপ্যাডের যে লাইটটা আছে, এই যে কিপ্যাডের লাইটের দুই পাশ থেকে দুটো তার জাম্পার করে বের করব। এই তার দুটোকে নিয়ে এসে ডিসপ্লে পাতার উপরে যে কানেকশন দুটি আছে, এই কানেকশন দুটোর উপরে ওই তার দুটো লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পরে শর্টকাটে লাইটটা আমাদের জ্বলতে থাকবে। পছন্দ, হ্যাঁ, একটু আমাদের এদিকে আসো তুমি।